কোথায় আমাকে ছেড়ে কোথায় ছিলাম? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আব্বু তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছ? আমি চাই না সুমন তোমার সাথে বিয়ে করতে পারো, আর তুমি সুমনের সাথে বিয়ে করো। কিন্তু তুমি কেন চাও না? দেখো আমি এই বিষয়ে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবাব থেকে করবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো, আমি সুমনকেই বিয়ে। ওকার মতো কথা বলো না, সুমন তোমাকে কি দেবে? আপু আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিলাম। সেদিন রাতেই আমাকে চিটাগাংয়ের খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে এমপি ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে, পাঁচ মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকে তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়েছে সময় এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো। যা হয়েছে সেটা ভুলে যাও, ভেবে না যে যে আমি কোনোদিন তোমার জীবনে ছিলামই না। আমি সব বুঝি। তোর মনে যদি এমপি ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? আমি তো কি না করেছি তোকে পেতে।
চারপাশে কি অবস্থা হয়েছে তুই নেক্সট মান্থের লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাওয়ার আগে আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবো। Bye.
মন খারাপ।